পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের জয়রথ থামালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা 8 ম্যাচ জয় পাওয়া রংপুর অবশেষে দেখল হার। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 150 রানে থামে রংপুরের ইনিংস। এরপর আন্দ্রে রাসেলের জোরু ব্যাটিংয়ে রংপুরকে 6 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 11 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। অন্যদিকে 12 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। 151 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট হারায় কুমিল্লা। পঞ্চম ওভারে সুনীল নারায়ণ এবং তাওহিদ হৃদয়কে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। তবে অধিনায়ক লিটন দাস ও মাহিদুল অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় কুমিল্লা। এই দুই ব্যাটার মিলে যোগ করেন 65 রান। দলিয়া 101 রানে ফের ব্যাক থ্রু এনে দেন সাকিব, লিটনকে বানান নিজের তৃতীয় শিকার। 4টি 4 ও 1 ছক্কায় 42 বলে 43 রান করেন লিটন। পরের ওভারে আরেক ব্যাটার অঙ্কনকে তুলে নেয় আবু হায়দার রনি। 29 বলে 4টি বাউন্ডারি আর একটি ছক্কায় 39 রান করেন অঙ্কন। শেষ 5 ওভারে কুমিল্লার দরকার 44 রান। তখন মঈন আলীকে সঙ্গে নিয়ে সাগরিকায় 4 ছক্কার জোর তোলেন আন্দ্রে রাসেল। সমান 4টি করে 4 ও ছক্কা হাঁকান এই ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ পর্যন্ত 12 বলে 43 রানের বিধ্বংসী ইনিংস খেলে কুমিল্লাকে জয়ের বন্দরে পৌঁছে দেয় রাসেল। রংপুরের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, 4 ওভারে 20 রান খরসায় 3 উইকেট নেন। এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। তবে এক প্রান্ত আগলে রেখেই একা হাতেই লড়াই চালিয়ে যান জিমি নিসাম। তার দুর্দান্ত পিপড়িতে 150 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। কুমিল্লার হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট শিকার করেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল। থ্যাংকস ফর ওয়াচিং।